হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আমি আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে থাকছে আজকে শুক্রবারে আমরা কি কি রান্না করছি সেই ভিডিও। আমি আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রথম থেকেই দেখাইতে চাইছিলাম, কিন্তু ভাগ্যক্রমে আজকে সব দেখাতে পারিনি। এর জন্য দেখাতে পারিনি, আমাদের একটা ঘটনা ঘটেছে আমাদের বিল্ডিংয়ে, এটা আপনারা দেখতে থাকুন, বলবো কি ঘটনা হয়েছে। আমি খিচুড়িটা প্রথমে যখন বসাইছি রাইস কুকারে, তখন এই ভিডিওটা আমি দেখাতে পারিনি। কারণ দেখাতে পারিনি এর জন্য যে আমাদের বিল্ডিংয়ে এক বাবির হাজবেন্ড, উনি ঢাকা থাকে, উনি ওনার বিকাশে টাকা পাঠিয়েছিল, কিন্তু প্রতারক চক্ররা ওনার সেই বিকাশে টাকা দেখে নেয়ার জন্য তার কাছ থেকে আরও 50,000 টাকা তার আইডি হ্যাক করে নিয়ে গেছে। এজন্য আমি ওখানে একটু গেছিলাম, তারা কান্নাকাটি করছে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, কারণ মানুষ তো মানুষের জন্যই, আমরা সমাজে মানুষ বাস করি, একজনের দুঃখে কষ্টে আরেকজনের যেতে হবে, এটাই নিয়ম। যাই হোক, এর জন্য আমি দুঃখিত, প্রথম দেখাতে পারিনি। আর কারো বিপদে যদি কেউ না যায় তাহলে তারও মনে অনেক কষ্ট পায়, যেহেতু সে কান্নাকাটি করছিল এবং সে আমাদের বাসায় এসেছিল আমার হাজবেন্ডের কাছে বলার জন্য সে কিছু করতে পারে কি না, এর জন্য আমি ওই দিকে একটু ব্যস্ত ছিলাম, তাদেরকে সান্ত্বনা দিছি। যেন ভিডিওটা আমি খিচুড়ি প্রথম দেখা দেবেন, কিন্তু আরেকদিন আপনাদেরকে দেখিয়ে দিব। এরপর আমি খিচুড়ির সাথে রান্না করছি গরুর মাথার চামড়া, এটা আবার আমার হাজবেন্ড খেতে খুব পছন্দ করে, এর জন্য তার জন্য এটা রান্না করা, আজকে শুক্রবারে রান্নাটাই তার জন্য। সে তো যেহেতু সে খিচুড়িটাও খুব পছন্দ করে এবং গরুর মাথার চামড়াটাও খুব পছন্দ করে, তাকে খিচুড়ি খাওয়াতেই হবে, তার খিচুড়ি খুব ফেভারেট। তো আমি গরুর মাথার চামড়াটা আগেই আমরা ফ্রিজে পরিষ্কার করে রেখে দিয়েছি, এটাকে গরম পানি যখন একদম টকবক করে উঠলায় তখন ওটাকে গরম পানিটা চামড়ার উপর দিয়ে চামিচ কাটা ধারালো চামিচ দিয়ে টেনে টেনে পশমটা পরিষ্কার করতে হবে। একটু বড়ো বড়ো করে কেটে আপনি ফ্রিজে রাখতে পারেন, যখন আপনি রান্না করবেন তখন ওই যে আমি যেভাবে ছোটো ছোটো করে কেটেছি এভাবে কাটবেন, কেটে অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখবেন, রাখার পরে যেটা পশম থাকবে এরপরে আপনি একটু আগুনে ছেঁকা দিবেন, ছেঁকা দেওয়ার পর আরও যদি একটু পশম থাকে সামান্য ওই পশমটা পুড়ে যাবে, এরপর ধুয়ে একটা জাতিতে অনেকক্ষণ পানি থাকার জন্য রেখে দিবেন। যখন পানিটা সম্পূর্ণ পড়ে যাবে এরপর একটু হলুদ আর লবণ মাখিয়ে এটাকে মাছ যেভাবে ভাজে ওভাবে ভেজে নিতে হবে, পানি যে থাকা যাবে না। আমি যে দেখতে পাচ্ছেন সাথে আমি ভেজে নিচ্ছি, একদম মাছের মতো করে বাছতেছি একটা একটা উল্টিয়ে উল্টিয়ে সুন্দর করে, যাতে এটা বর্ণটা একদম লাল চলে আসে। আপনি তো দেখতেই পাচ্ছেন আমার ভিডিওতে আমার চেহারাটা কেমন আসছে, আমি ভাজতেছি এটার লুকটা কেমন, এবং খেতেও খুব মজা হয়েছে। আমি রান্না করছি, আমি খেয়েছি এর জন্য না, আপনারা এইভাবে খেয়ে দেখবেন অনেক মজা হবে। আমার জন্য আমি বলতেছি না, যে আমি যদি আপনারা কাছে থাকতেন হয়তো বা আপনাদেরকে আমি দেখাইতে পারতাম, কিন্তু আপনারা তো আমার কেউ কাছে নাই এর জন্য দেখাইতে পারিনি। আমার হাজবেন্ড খেয়ে খুব প্রশংসা করছে, তার খুব মজার খাবার। আমি সাথে আলুটাও দিয়ে দিয়েছি, এখন এটা লাল হওয়ার পরে আমি পাশ থেকে যেহেতু আমার ফ্রাই প্যানটা একটু বড়, তো সাথে অনেকগুলি ভাজা যায়, পাশে জায়গা আছে, এর জন্য আলুগুলো আমি ভেজে নিলাম, আলুগুলো একটু লাল করে ভেজে নিয়ে এখন আমি নামিয়ে দিয়েছি। এখন আমি ওটা বসানোর জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। পেঁয়াজের কালারটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি পেস্ট করা পেঁয়াজ দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এরপর আমি রসুন বাটা দিলাম, এটাতে একটু রসুনটা বেশি দিতে হবে, কারণ গরুর জিনিস সব কিছুতে একটু রসুন বেশি দেওয়া লাগে। এরপর আদা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, এরপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এটা দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়া এবং দারচিনি, তেজপাতা, সব দিয়ে এখন আপনি 5 মিনিট কষাবেন। কষাতে কষাতে যখন দেখবেন তেলটা উপরে চলে আসছে
আমি তো অনেকক্ষণ কষাই কিন্তু এতক্ষণ তো দেখানো হয় না স্টিক করে রাখি জাস্ট যখন তেলটা উপরে চলে আসবে তখন আপনি ওই মাথার চামড়াগুলো দিয়ে দিবেন মাথার চামড়াগুলো দিয়ে আপনি প্রায় 5-10 মিনিটের ভিতর মতো এটাকে কষাবেন শুধু পানি না দিয়ে যে আগের পানি দিয়ে কষিয়েছেন ওইটা দিয়েই এটা দিয়ে শুধু কষাবেন কষাতে কষাতে 10 মিনিট কষানোর পরে আমি পানি আগে গরম করে ফ্লাক্সে রেখে দিয়েছি ওই গরম পানিটা আপনি দিয়ে দিবেন গরম পানিটা দিয়ে দেওয়ার পরে অনেক মজা হয় এরপরে সামান্য পরিমাণ গরম পানি দেওয়ার পরে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম যেহেতু আমার বাসায় টক দই নেই যদি আপনাদের কারো বাসায় টক দই থাকে তাহলে আপনারা টক দই দিয়ে দিবেন তাহলে লেবু রস দিতে হবে না আমার তো বাসায় টক দই নেই এর জন্য আমি আবার লেবু রস দিয়ে দিলাম তো লেবু রস দেওয়ার পরে কিছুক্ষণ আবার কষিয়েছি কষানোর পরে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে দিয়ে পরিমাণ মতো পানি দিবেন পরিমাণ মতো পানি দিয়ে একটু কিছুক্ষণ রেখে প্রেশার কুকারটা মুখটা ঢাকনাটা আটকিয়ে দিবেন আটকিয়ে তিনটা শীষ দিবেন আপনি তিনটা শীষ যখন দেওয়া শেষ হবে যেহেতু আমার প্রেশার কুকারে গরুর মাংস দুইটা শীষ দেওয়া লাগে এরপর আমি আলু দিয়ে একটা শীষ দিই আর এটাকে আমি প্রেশার কুকারে তিনটা শীষ দিই তিনটা শীষ দেওয়ার পরে আমি আলু দিয়ে আরেকটা শীষ দেব আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করতেছি আপনারা এভাবে রান্না করবেন রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে এভাবে রান্না করে খেতে মাথার চামড়া যদি কেউ না খান অনেকে হয়তো পছন্দ করেন না যারা পছন্দ না করেন এভাবে একবার করে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে আমি করছি এর জন্য না আপনারা করে একবার খেয়ে দেখবেন এরপর আমি প্রেশার কুকার থেকে নামিয়ে শীষ দেওয়ার পর নামিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া দেওয়ার পরে কিছুক্ষণ এখন অনেক জোরে জাল দিয়ে টকবক করে এভাবে 2-3 মিনিট জাল দেব জাল দেওয়ার পর এই তো আমার হাজব্যান্ডকে আমি দুপুরে খেতে দিয়েছি সে নামাজ পড়ে এসেছে আমিও গোসল করে নামাজ পড়ে আমরা এখন খেতে বসেছি আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি সাথে আমের টক জাল মিষ্টি আচার এই আমের আচারটাও আমার একটা এটা চ্যানেলে আসে যদি কেউ দেখতে ইচ্ছা করে তাহলে দেখে নিন টক জাল মিষ্টি আচার সবাই দেখবেন এবং সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন একটু লাইক দিবেন আমাকে ফলো দিয়া সবাই আমার সাথে থাকবেন এবার আমি মাথার চামড়া আমার হাজব্যান্ডকে দিচ্ছি খাওয়ার জন্য নিলাম সে একটা আলু খেলো আগে খেয়ে দেখলো তার কাছে নাকি অনেক মজা লাগে মাংস খেয়ে দেখো চামড়া এখন একটা মা চামড়া টুকরা নিল সে খুবই মজা টেস্টিস খিচুড়ি খাও আমার হাজবেন্ড বললো অনেক মজা হয়েছে আপনারা তো তার মুখেই শুনতে পাচ্ছেন সে কি বলেছে তার আবার খিচুড়িটা খুব পছন্দ খুব মানে তার খিচুড়ি হলে আর কিছু লাগে না সে দুই বেলা খিচুড়ি খেতে পারে এরপরে আমরা সন্ধ্যার সময় আমার হাজব্যান্ডকে আমি কী নাস্তা হিসেবে দিয়েছি যেহেতু শুক্রবারের দিনটা আমি কী কী খেতে দিলাম সেটাই ধরলাম তো শুক্রবার সন্ধ্যার সময় তাকে দিয়েছি আমি নুডলস আর সে যেহেতু আদার চা পছন্দ করে আদা এবং লেবুর চা তাকে একটু লেবু এবং আদার চা করে দিলাম আর সাথে দিলাম একটা 6-9 প্যাকেটের বিস্কিট এটাই ছিল আজকে আমাদের সারাদিনের বলক সবাই সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ